Hey everyone, good morning and welcome back to my channel. Welcome back to Rintu Mo Creation. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। আজ শনিবার আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল 9টা। আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে হাসি মুখ নিয়ে দিনটা শুরু করতে হয়। তারপরে হাসি মুখ নিয়ে সারাটা দিন কাটাতে হয়। যতই দুঃখ আসুক কষ্ট আসুক হাসি মুখটা নিয়েই থাকতে হয়। তা আগে ফ্রেশ হয়ে নিই, ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে তারপরে একটু বিস্কুট খেয়ে নিই। বিস্কুট খেয়ে তারপরে কাজে লাগবো। ঘর টরগুলো ভালো করে ঝাঁট দিয়ে নিই মাসি ঘর। ঘর ঝাঁট দিয়ে একেবারে ভাবলাম ঘরটা মুছেই ফেলি, আবার পরে মোছার কি দরকার, একেবারে মুছেই নিই। তো বালতিতে করে জল নিয়ে এসেছি। আর জানো আজ ঘর মুছতে গিয়ে কী হয়েছে? এই যে লাঠিটা বলি না, লাঠিটার কিচ্ছু নেই, কিচ্ছু নেই, সত্যি আজ পুরো শেষ হয়ে গেছে লাঠিটা। মানে পুরো ঘর মুছতে মুছতে এই যে লাঠির যে মপটা, মানে মেইন যে মপটা, সেটাই পুরো খুলে গেছে। একটা স্পিন মপ আর কিনে উঠতে পারিনি, খুলে যাওয়ার সাথে সাথে বাবু গিয়ে আর বাজাতে আর একটা মপ কিনে নিয়ে এসছে। স্পিন মপ কেনার আমার খুব ইচ্ছা ছিল, কিন্তু না জিজ্ঞাসা করেই কি কিনে নিয়ে এসছে। তো পরে যদি পারি অবশ্যই একটা স্পিন মপ অর্ডার দেবো এই বাড়ির জন্য। তো খরচা দেওয়া, ঘর মোছা সব একদম কমপ্লিট। তারপর চলো চাই স্নান করে আসি। আজ একটু মাথাটা ঘষলাম, দু তিন দিন মাথা না ঘষলে চুল না মানে গরমে বলতে পারানো আঠা আঠা হয়ে যাচ্ছে। তো স্নান করে এসেছি ঘরে, তারপরে হঠাৎ বাড়ি থেকে ফোন এসেছে। মা ফোন করেছে আগে, তারপর বাবা ফোন করেছে। বাবার বাড়িটা কাছে হওয়ায় কত যে সুবিধা তোমরা বিশ্বাস করতে পারবে না। ভাবিস আমি এখন হাওড়ায় ছিলাম না, আর আমি এখানে ছিলাম, আর আমার বাবার বাড়িটা একদম 2 মিনিটের ডিস্টেন্স। তো পুজো দিয়ে বলছে কি হয়েছে তোমাদের। আর তোমরা অনেকে আমায় বলছো 1000 সাবস্ক্রাইবার হয়ে যাওয়ায় আমার কি মনিটাইজেশন হয়ে গেছে নাকি, আমার ওয়াচ টাইম পূর্ণ হয়ে গেছে নাকি। আমি সব বলবো, একটু কিছু বাকি আছে। তো সেটা কমপ্লিট হয়ে গেলে অবশ্যই আমি তোমাদেরকে একটা তার ভিত্তিতে একটা ভিডিওই করে নেবো। মানে একটু একটু অপেক্ষা করো আর আমার একটু সময় দাও অবশ্যই আমার পাশে থেকে। আর চ্যানেলটাকে অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনটাকে প্রেস করে দিও। স্নান টান করে পুজো দিয়ে চলে এসেছি ঘরে। আর বললাম না, বাবা মা সকালবেলা ফোন করেছে, মার শরীরটা ভীষণ খারাপ, মানে হঠাৎ করেই মাথা জাগাতে পারছে না, মাথা তুলতে পারছে না। তো তারপর আমি আর কোনো দিক না ভেবে মানে যতটুকু কাজ এখানে করার সামলে বাড়ি চলে এসেছি। বাড়ি থেকে দেখি সত্যিই উনি রান্নাঘরে রান্না করছে, লাল শাক নাকি রান্না করছিলো মা। আর আমি পেছনে গিয়ে দাঁড়িয়েছি আর পুরো একদম হকচকিয়ে উঠেছে, মাথা জাগাতে পারছিলো না, মানে শরীর প্রচণ্ড দুর্বল হয়ে গেছে।
আসলে কথা, এত কড়া কড়া ওষুধগুলো খায় আর আমি বসে বসে সেটাই ভাবছি যে এই আমি যদি কাছাকাছি না থাকতাম তাহলে এখন কী হতো। তারপর আর কিছু ভিডিও সেরকমভাবে করতে পারিনি। তারপর দুপুরবেলা দিদাকে খাবারটা দিতে গেছিলাম, মাকে আজকে দিন এতই রোদ বাইরে, আর রোজ দিনই খাবার দিতে যায়, রান্না করে, একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর পুরোপুরি সম্পূর্ণটাই ঘরে একা থাকে, ওর জন্য আরও বেশি টেনশন। তারপর দুপুরবেলা খাবার বেড়ে দিই, মানে আমি যদি না যেতাম দুপুরবেলা খাবার না বেড়ে দিতাম নিজে মনে খেতেও না। আর মার খাওয়ার খোরা কি একদম অল্প, মানে তোমরা জাস্ট ভাতটা বাড়বো দেখতে পারবে, আর সেরকমভাবে মা কিছুই রান্না করে উঠতে পারেনি। এইটুকু মানে একটা ছোট্ট বাচ্চাও মানে এর থেকে বেশি ভাত খায়, আমার মা যা ভাত খায়, মানে হাড়ি সাইজ থেকেই বুঝতে পারছো তো, মা বাবা ঠাকুমা মানে সবাই ওই এক ভাতেই ভাত খেয়ে, আর আমি যে যাবো সেটাও জানতো না, মানে আমারও ভাত হয়ে গেছে তাকে। এবার লাল শাক উচ্ছে আলু আর দিয়ে একটা ঝোল করেছিল আর আমের টক করেছিল, তো আমি আবার একটু ভাত এখান থেকে তুলে দিলাম। খাওয়া দাওয়া করার পর বিকেলবেলা বুঝে কি মা খিদে পেয়েছে, যে কিছু পাওয়া যায় রান্নাঘরে, রান্নাঘর গিয়ে আমি খুঁজছি, এদিক ওদিক মা বলছে সুজি আছে, সুজির হালুয়া বা সুজির উপমা কি করিস তুই সেটা কর, না সেটা তো তোমার থেকেই শেখা, মা বলছে ঠিক আছে কর। তো সুজির উপমা করার রেসিপিটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করি। তো ডুমু ডুমু করে আলু কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ ছিঁড়ে ছিঁড়ে করে কেটে নিয়েছি, লঙ্কা কেটে নিয়েছি, আর সুজি আর কারি পাতা গাছটা আমাদের ছাদে ছিল, কিন্তু এখন গিয়ে দেখি কারি পাতা গাছটা নেই, যাই হোক নেই তো নেই, কারি পাতা ছাড়াই আমি সুজির হালুয়া করে ফেলবো, হালুয়া না সুজির উপমা। একদিন আমি হাওড়া থাকতেও করেছিলাম, তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করেছিলাম। তো ছোটোবেলায় মা যখন টিফিন করে দিত স্কুল যেতাম না, তখন এই খাবারটা করে দিত। যাই হোক, কড়াই নিয়ে কড়াইটা গরম করে ভালো করে সুজিটা ঢেলে নিতে হবে, একটু লাল লাল ব্রাউনি ব্রাউনি শেড, বেশি ব্রাউনি ব্রাউনি শেড না, হালকা ব্রাউন ব্রাউন হয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে সুজিটা। নামিয়ে কড়াইয়ের মধ্যে, কড়াইটা তখন গরমই থাকবে, তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিতে হবে খানিকটা, তেল দিয়ে একটু সর্ষে ফোড়ন দিয়ে দিতে হবে। সর্ষে ফোড়ন দেওয়ার পর আলু পেঁয়াজ লঙ্কা সব কিছু ভালো করে নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। আলু পেঁয়াজ লঙ্কাটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর সুজিটা ঢেলে দিতে হবে, আর ঢেলে দিয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে একদম মানে মাখা 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 করার পর একটু হালকা জলের ছিটা দিয়ে দেবে, তারপর হালকা চিনি দিয়ে নামিয়ে ফেলবে, একদম বাম্পার হয় খেতে সুজির হালুয়া। তো নামিয়ে কড়াইতে করে নামিয়ে নিয়েছি, তারপর আমি আর মার জন্য একটু সার্ভ করে নিচ্ছি, সার্ভ করে খানিকটা রেখে দেবো, দিদি বিকেলবেলা আসতে পারে, তো দিদির জন্য তোদের জন্য জামাই বাবুর জন্য খানিকটা রেখে দেবো। এখন ঘড়িতে বাজে ঠিক বিকেল পাঁচটা, তো আমি আর মা খেয়ে নিই আগে, দুপুরবেলা ওটুকু ভাত খেয়েছে, তারপর কি আর পেটে থাকে, এত কড়া কড়া ওষুধগুলো খায় তো খিদে তো পেতেই পারে বলো, আমারই খিদে পেয়ে গেছে আর মা তো খিদে পাবে না, এইসব খাবার খুব ভালোবাসে আমি খেতে, তো খাওয়া। তারপর সন্ধ্যাবেলা আমি আর দিদি গেছি একটু মার্কেটে মার্কেটিং করতে, আমার সংসারের জিনিস যেন কেনাই হয়ে উঠছে না, আর তারপরে আবার হাওড়া চলে যাব, তার জন্যই আবার কিছু কেনাকাটা করতে এসেছি। তো কী কেনাকাটা করতে এসেছি যদি পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। দোকানের মধ্যে আমাকে ভিডিও করতে দিচ্ছে না, আমার বলছে দোকানে ভিডিও করা যাবে না, দোকানে ভিডিও করা যাবে না, এদিকে সবসময় করি, কিছু কিছু দেখবে থাকে দোকানদার না, এক সময় ক্যাট 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 করে। যাই হোক, মেয়েদের জামা কাপড়গুলো কী সুন্দর লাগছিলো দেখো, এগুলো দেখে দিদি বলছে কি দেখ জামাগুলো কী সুন্দর। চলো কেনাকাটা মোটামুটি কমপ্লিট, কী কিনেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, বাড়ি গিয়ে এখানে শেয়ার করতে পারলাম না। শিব মন্দিরটা দেখো কী সুন্দর, আর পিছনে যে শিব ঠাকুরের ফটোটা আছে তার মধ্যে অজস্র বেলপাতা, তারপরে তোমার টিপ ভর্তি। তারপর বাড়ি চলে এসেছি, বাড়ি এসে দেখো কী কেনাকাটা করলাম, দুটো বোতল কিনেছি, একটা ট্রে কিনেছি, দুটো কফি মাগ কিনেছি, একটা ঝুড়ি মতো কিনেছি, একটা দিদি লেগিংস কিনেছে দিদি একটা, মানে কী কিনেছি এই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এটা একটা চাকু, মানে দিদি কিনেছে আমি কিনিনি, এক কতগুলো স্কচ ব্রাইট কিনেছি, আর দেন কী কিনেছি, ও দুটো বালিশের ওষার কিনেছি, বালিশের পিলো কভার, দুটো পিলো কভার কিনেছি, আর
এই টুকটাক জিনিস যা যা কেনার কিনেছি তো তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। তোমাদের আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না, একটুকুই রাখবো। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো যোগে দেখছো তো কেমন করছো উৎপাত। আর তোমরাও সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এই বোল দুটো, আর এই ছুরিটা দেখো, এটাও কিনেছি ওই চাল ধোয়ার জন্য, তারপর সবজি ধোয়ার জন্য, মানে নানান যাবতীয় কাজেই ব্যবহার হবে। এইগুলো সব এখন আর ইউজ করবো না, এগুলো সব হাওড়ায় ইউজ করবো। তো তোমাদের সাথে তখন সবটা শেয়ার করবো, এখনের জন্য টাটা।